সিলেট অঞ্চলটা আসলে তিনটি প্রাকৃতিক ভূপ্রাকৃতিক বিষয়ে তিনটি, একটি পাহাড়, একটি সমতল ভূমি, একটি হাওর। তো হাওর অঞ্চলের মানুষ এই দুপুরবেলায়, হ্যাঁ, যখন মানে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ, তখন মহিলারা মানে ঘরের মধ্যে বসে ওরা সেলাই কাজ করতো কিংবা যে কোনো একটি কাজ নিয়ে থাকতো, কিন্তু একা না, কিন্তু সবাই মিলে, সবাই মানে পাড়ার অন্যান্য মহিলাদেরকে নিয়ে এই কাজটি করতো। তো তাদের মানে সুখ দুঃখের গল্পগুলো একটি গানের মাধ্যমে তারা বয়ান করতো, এটাকে বলতো ধুমবুল। আচ্ছা, বুঝছেন, ওখান থেকে আসলে ধামাইল গানটাই আমাদের মধ্যে এসেছে আর কি, ধুমবুল দেওয়া বলতো, সেইভাবে এসেছে। আর রাধারমণ তো এটিকে এমন একটি অবস্থায় নিয়ে গেছেন নারীদের মানে অন্তর্মহলের গান হিসাবে, যে গানটি জনপ্রিয় সেটি হচ্ছে ধামাইল। ধামাইল কি নাই, রাধা কৃষ্ণের প্রেম বিরহ, তারপরে সামাজিক খুঁটিনাটি বিষয়াদি সমস্ত কিছু ধামাইল গানে আছে। জল ভরাতে যাবে গান, সেটাও ধামাইল, ধামাইল আছে। তো এই জন্যে যে কোনো মাঙ্গলিক উৎসবে দিতে রাধারমণের ধামাইল গান একটি অপরিহার্য অঙ্গ। সুখের নিশি প্রভাত হইয়া যায় গো, উড়ে আইল না গো বন্ধু সাবুরা, সুখের রাধারমণের বয়স যখন 9, তখন তিনি পিতৃহারা হন। আর রাধারমণের পিতা ছিলেন তো আপনারা সবাই জানেন একজন সুপণ্ডিত ব্যক্তি, যেমন বাংলায় তেমনি সংস্কৃতে। তার বহু গ্রন্থ আছে যেগুলো আমাদের হিন্দু কমিউনিটিতে এখনও গীত হয়, যেমন মনসার পাঁচালী, কৃষ্ণ মানে গোবিন্দভোগের গান, হ্যাঁ, ভ্রমণলীলা, বিভিন্ন বই তার রয়েছে। এবং সেখান থেকে আমরা মনে করি যে রাধারমণের বৈষ্ণববাদ, রাধা মাধব একজন বৈষ্ণব ছিলেন, সেই বৈষ্ণব ধারায় রাধারমণ দত্ত। কিন্তু তার যে অন্যান্য ভাই রাধানাথ, রাধামোহন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো খবর পাওয়া যায় না। আমরা জানি যে রাধারমণের কোনো গানই তিনি লিখেছেন এমন কোনো নজির নাই যা তিনি মুখে মুখে আওড়াতেন, হ্যাঁ, তার ভাবজগতে যা আসতো সেটাই গানের মানে তিনি প্রকাশ করতেন, এবং সেটাই আমরা আজকে যে গাইছি সেটি এইভাবে পাওয়া যায়। পাওয়া, সত্যি কথা বলতে রাধারমণ তার জীবদ্দশায় যে দুঃখ বোধ, তার যে বিরহ, তিনি তার সমাজ থেকে বিতাড়িত হয়েছেন। কেন তিনি নিচু জাতির সাথে কেন তিনি সুসম্পর্ক রাখবেন, যেহেতু বৈষ্ণবরা আপনারা জানেন যে সুফি বৈষ্ণব মানে প্রেম বিলানো, তাদের প্রেম কোনো জাত পাতের কোনো বিভেদ ছিল না, ছিল না, যে কারণে তার গেয়েতে গোষ্ঠীরা তাকে কিন্তু সহ্য করতে পারতেন না। জ্ঞান দারোগা নামে তার এক আত্মীয় রাত দুপুরে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল তাকে হত্যা করার জন্যে। তো এই ছিল তার মধ্য দিয়ে তিনি গান রচনা করেছেন, তিনি তার মধ্য দিয়ে মানুষকে আপন করে নিয়েছেন, সেবা দান করেছেন। তার অনেক শিষ্য ছিল, তার অনেক শিষ্য ছিল, যেটা আমরা জানতে পারি যে অনেক শিষ্য তার সেই সময় ছিল আর কি। আপনারা জানেন যে এইসব সাধক যারা তাদের কিছু অলৌকিক ঘটনা থাকে, যেমনটি বলছিলাম যে জ্ঞান দারোগা নামক তাদের জ্ঞেতি, যিনি তার ঘরে আগুন দেওয়ার পরও তিনি বেঁচে ছিলেন, বেঁচে গিয়েছিলেন। তো তেমনি রাধারমণ দত্ত একবার ট্রেনে চড়েছেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে, 1892 সালের প্রথম আসাম বেঙ্গল রেলওয়ে স্থাপিত হয়, তার পরবর্তীতে তিনি বৃন্দাবন যাবেন, সেই উদ্দেশ্যে তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে তিনি ট্রেনে উঠেছেন। কিন্তু তাদের কোনো টিকিট কাটা হয়নি, কারণ পয়সা ছিল না, সেই কারণে তাদের টিকিট কাটা হয়নি। তো তিনি হঠাৎ করে ট্রেনে টিটি আসলেন যে আপনাদের টিকিট দেন। তিনি বললেন যে আমাদের কাছে টিকিট থাকবে কোত্থেকে, আমরা তো ফকির মানুষ, কই এতগুলো মানুষকে তো ট্রেনে নেওয়া যাবে না টিকিট ছাড়া, কী করতে হবে, তাদেরকে নামিয়ে দেওয়া হলো ট্রেন থেকে। তো রাধারমণ খুব ইয়েভাবেই দৃঢ়ভাবেই বললেন যে ঠিক আছে, নামিয়ে দিয়েছেন, দিয়েছেন। বৃন্দাবনের উদ্দেশ্যে যখন বাসা থেকে বেরিয়ে চলে আসছি, বৃন্দাবনই যাব,
হেঁটেই বৃন্দাবন চলে যাব। এরকম চিন্তা করে তার একটি গাছতলায় আশ্রয় নিয়ে কিছুক্ষণ যুক্তি করার জন্য বসেছেন, কি করবেন, হ্যাঁ কি করবেন, কিভাবে যাবেন। তো এদিকে তো আর ট্রেন চলছে না, ও ট্রেনও আটকে গেছে, ট্রেন আটকে গেছে। ট্রেন আটকে যাওয়ার ফলে কি হয়েছে, যাত্রীদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে যে কি ব্যাপার, ট্রেন কেন যাচ্ছে না। এদিকে যিনি পাইলট তিনিও কোনোভাবেই ট্রেন চালাতে পারছেন না। তো হঠাৎ করে এক ওই কম্পার্টমেন্টের এক বৃদ্ধ লোক বললেন যে যে ফকিরকে এইভাবে নামিয়ে দেওয়া হলো তাকে তুললে হয়তো বা ট্রেন চলতেও চলতেও পারে। তো সেই মুহূর্তে তাকে টিটি সহ সবাই গিয়ে তাকে অনুরোধ করলো, অনুরোধ করে তাকে ট্রেনে ফিরিয়ে নিয়ে আসা হলো। সেই সময় তিনি একটি গান গাইতে গাইতে হ্যাঁ রওনা হলেন এবং সেই গানটি আমি এখন গাইব, তারপর ট্রেনও চললো আর কি। গানও চলুক তাহলে। দয়া করে নেও না তুলে, দয়া করে নেও না তুলে, মুইও কি অভাজন কোনামে, চলছে গাড়ি যাবে বৃন্দাবন, দয়াল গোর নামে, চলছে গাড়ি যাবে বৃন্দাবন। রাধারমণ এবং হাসন রাজা যারা ওই জায়গার মানুষ তাদের গানে এই যে ধরুন রাধারমণের গান বৈষ্ণববাদের গান বা বৈষ্ণব মরমিয়াবাদ, হাসন রাজার গান কিন্তু সুফিজমের ধারার গান, ফলে ওই জায়গাটা একটি অন্যরকম জায়গা। যে জায়গাটিকে যদি বলা হয় যে আপনি কিভাবে এর মূল্যায়ন করবেন, আমি বলবো যে ওইটার মূল্যায়ন যে ওরা এসেছিলেন বলেই ওই এলাকার মাটিকে পূর্ণ মাটি বলা হয়। আপনি শ্রীহট্টের নাম জানেন, আমি সিলেটের কথা বলি, শ্রীহট্ট সিলেট, কিন্তু এর বাইরে কিন্তু চারটি নাম এই সিলেটের ছিল, এই অঞ্চলের ছিল। হ্যাঁ, যেমন সিলহট প্রথম নাম যেটা ছিল সিলহট, তারপরে এসেছে শ্রীহট্ট, তারপরে এসেছে শ্রীভূমি যেটি রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে দিয়েছিলেন, তারপরে এসেছে শ্রীক্ষেত্র, তারপরে এসেছে জালালাবাদ, তারপরে আমরা সিলেট। সেইভাবে সিলেট পরে এই যে বিষয়গুলো এগুলোর প্রত্যেকটির এক একটি ইতিহাস আছে অবশ্যই, এবং ওই সময়ের প্রেক্ষাপট, ওই সময়ের আমরা যেটা বলি যেহেতু অনেক বনেদি একটা শহর বা বনেদি একটা জায়গা হচ্ছে। এই যে 1901 সালের কথা বলি, 1901 সালের জনগণনা অনুযায়ী আমরা দেখি যে সিলেট ছিল 5টি সাব ডিভিশন, সিলেট জেলা ছিল কিন্তু শ্রীহট্টের 5টি সাব ডিভিশন ছিল, করিমগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, উত্তর সিলেট এবং হবিগঞ্জ। এই টোটাল শ্রীহট্টের মধ্যে লোক সংখ্যা ছিল মাত্র 22 লক্ষ, এটা 1901 সালের গণনা।